হ্যালো নার্সারি ছেলে মেয়েরা, তোমরা লিটল মাস্টার বইটা বের করো। এই যে এই বইটা, আজকে আমি এটা পড়াবো। তোমরা 17 নম্বর পেজটা বের করো, ঠিক আছে? বের করে দেখো, একটা টিয়া পাখি ছবি দেখতে পাবে। দেখতে পাচ্ছো যে টিয়া পাখি? তোমরা নিশ্চয় টিয়া পাখি দেখেছো। এই যে তোমরা বইটা বের করো, 17 নম্বর পেজ, তাহলেই দেখবে, দেখতে পাবে। এই যে টিয়া পাখি, তোমরা নিশ্চয় বাড়িতে পোষো অনেকে, তাই তো? অনেকে বাড়িতে পোষে। আর এই যে টিয়া পাখি তোমরা অনেকে দেখেছো, দেখো সেই যে টিয়া পাখিকে আজকে পড়বো, তাই তো? ওকে কি বলা হয়? তোতা পাখি। তাহলে পিক ভর দিয়ে আমরা আজকে প্যারট আর পটেটো দুটো পড়বো। তোমরা তাহলে বইটা বের করো, দেখো আমি পড়ছি, তোমরা আমার সাথে সাথে বলো কি লেখা আছে। বলো প্যারট কি লেখা আছে, বলো আমার সাথে সাথে। প্যারট, প্যারট মানে তোতা পাখি, তাই তো? প্যারট মানে কি? তোতা পাখি। তাহলে বলো প্যারট, PARROT, প্যারট। প্যারট মানে তোতা পাখি। তাহলে পি ফর কি হলো? প্যারট, মনে রাখতে হবে। পি ফর প্যারট, প্যারট মানে তোতা পাখি। এরপর দেখো আছে পি ফর কি? পটেটো, পটেটো মানে কি? আলু। তোমরা নিশ্চয় আলু দেখেছো, আলু কি করা হয় বলো? আমরা আলু কি করি? খাই তো, সবজিতে রান্না করে খায়, আলু ভেজে খায়, আলু বিভিন্ন রকমের তরকারিতে কি হয় লাগে, সেই যে আলুকে দেখো আমরা কি জানবো, পটেটো মানে আলু। খালি আলুর ইংলিশটা আমরা জেনে ফেলেছি, কি বললাম? পটেটো, পটেটো মানে আলু। তোমরা আমার সাথে সাথে বলো, পি ফর পটেটো, পটেটো মানে আলু। টি ও কি? এ টি ও। তাহলে বানানটা কি হলো, কি বললাম তোমরা বলো? পি ও টি এ টি ও, পটেটো। পটেটো মানে আলু। আর প্যারট মানে তোতা পাখি, মনে রাখতে হবে। তাহলে কি বললাম? পি ফর প্যারট, প্যারট মানে তোতা পাখি। পি ফর পটেটো, পটেটো মানে আলু। এরপর দেখো আমি বোর্ডে লিখছি, তোমরা খাতা পেন্সিল বের করে লিখো, ঠিক আছে? তাহলে পি ফর, আজকে আমরা পি ফর পড়ছি। দেখো পি ফর কি বলেছি? প্যারট। প্যারট মানে কি বলেছি? তোতা পাখি। লিখো পি, এখানে লিখো প্যারট, এর পি। এভাবে পি লিখতে হয়, শিখিয়েছিলাম। এরপর এ লিখে দাও, এই দিকে লাইন টেনে এই দিকে মাঝখানটা কেটে দাও, হয়েছে? এরপর কি আছে বলো? আর। তাহলে লাইন টেনে পি এর মতো করেই করবে, দিয়ে এখান থেকে একটা লাইন টেনে দাও, হয়েছে? আবার একটা দেখো আর আছে, সেম টু সেম এভাবে আর লিখো, লিখেছো? এরপর কি আছে? ও আছে, তাই তো? ও লিখে দাও, এভাবে গোল শূন্যর মতো করে দাও। এরপর কি আছে লাস্টে? টি আছে, মাথার উপর দিয়ে একটা লাইন টেনে দাও, হয়েছে? কথাটা কি লিখলাম এটা? প্যারট। তাহলে প্যারট মানে কি? তোতা পাখি। তোতা পাখি, হয়েছে? কি বললাম? প্যারট, প্যারট মানে তোতা পাখি। এরপর কি আছে বলো? পি ফর পটেটো, পটেটো মানে কি? আলু। লিখো পি, লিখো। এরপর কি আছে বলো? ও লিখে দাও, লিখেছো? কি লিখেছো? কি আছে তারপরে? ও লিখে দাও। এরপর কি আছে বলো? টি, টি লিখো। এরপর কি আছে? আবার টি লিখো, দিয়ে ও লিখে দাও, হয়েছে? পটেটো, পটেটো মানে কি? আলু। আবার বলো আমার সাথে সাথে, প্যারট, প্যারট মানে
কি আরেকটা কি লেখা আছে পি ফর পটেটো পটেটো মানে আলু তাই তো পটেটো মানে কি আলু কি বলেছি পটেটো মানে আলু তাহলে দেখো পি এ সরি পি ও পি এ টি ও পটেটো আবার বলো পি ও টি এ টি ও পটেটো মানে আলু তাহলে আলুর ইংলিশ কি বললাম পটেটো আর তোতা তোতা পাখি ইংলিশ কি প্যারট মনে রাখতে হবে তোমাদেরকে কিন্তু তাহলে আবার বলো পি ফর প্যারট প্যারট মানে তোতা পাখি পি ফর পটেটো পটেটো মানে আলু আবার বলো পি ফর কি প্যারট প্যারট মানে তোতা পাখি আর পটেটো মানে আলু তোতা পাখির ইংলিশ কি বলেছি বলো প্যারট আর আলুর ইংলিশ কি বললাম পটেটো মনে রাখতে হবে তাহলে আরেকবার বারণ করে করে করি চলো বলো প্যারট পি এ আর আর ও টি প্যারট মানে কি বললাম পি এ আর আর ও টি দেখতে পাচ্ছো লিখেছি আমি বোর্ডেতে পি এ আর আর ও টি প্যারট প্যারট মানে তোতা পাখি আর এটা কি আছে বলো পটেটো পি ও টি এটা টি এটা এ টি ও তোমরা দেখ নিশ্চয়ই দেখতে পাচ্ছ ওয়ার্ডগুলো তাহলে দেখো পি ও টি এটা কি এ এটা টি এটা ও তাহলে কি হয়ে গেল পটেটো পটেটো মানে আলু তোমরা আরেকবার বলো এটা কি লেখা আছে বলো এরপর আমি জিজ্ঞাসা করি এটা কি লেখা আছে বলো পি এটা কি এ এটা আর ও টি তাহলে কি হয়ে গেল প্যারট প্যারট মানে তোতা পাখি আর এটা কি পটেটো বলো পি ও টি এ টি ও পটেটো মানে আলু ভালো করে আর বারবার পড়ো প্যারট প্যারট মানে তোতা পাখি পটেটো পটেটো মানে আলু তাহলে দেখো কি বলেছি এবার তোমরা বলো পটেটো মানে কি বলেছি কি পটেটো মানে আলু তাহলে আলুর ইংলিশ কি পটেটো আর তোতা পাখির ইংলিশ প্যারট মনে রাখতে হবে আলুর ইংলিশ কি বলেছি পটেটো পটেটো মানে আলু তাই তো আর প্যারট মানে তোতা পাখি তাহলে বলো প্যারট প্যারট মানে তোতা পাখি পটেটো পটেটো মানে আলু এটা তোমরা বাড়িতে বারবার করবে ঠিক আছে নালে কিন্তু মনে রাখতে পারবে না তাহলে তোতা পাখির ইংলিশ কি বলেছি প্যারট প্যারট মানে তোতা পাখি আলুর ইংলিশ কি বলেছি পটেটো পটেটো মানে আলু এভাবে বানান করে করে বাড়িতে বারবার পড়বে পড়ে খাতায় সুন্দর করে লিখে তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তাতে পাঠিয়ে দেবে।